বাইরে পুরো আগ লাগে বুঝছিস পুরো সাকিব খান খান সাকিব খান লাগে আপনারা পাবলিক থেকে আমি পাবলিক এর দিকে চুপ থাক এত কথা আচ্ছা জান ভাই আচ্ছা ভাই এই জায়গায় ডনটা কেটা ভাই আমি আপনাকে কই দিই ডন ডন গোগা চট মাছ আছে ডন ঠিক আছে বুঝছেন ভাই আপনি কাস্টমার না হ্যাঁ কাস্টমার ভাই এই যে বহেন ভাই কি সমস্যা ভাই আমার একটা সুপারি ছিল এক মিনিট ভাই সুপারিতে অ্যালার্জি জীবনে যদি কোনো কিছু আনতে মন চায় তাহলে পান না পান না সারা সুপারি নিয়ে আসবেন ঠিক আছে সুপারিতে বাইরে অ্যালার্জি বাইরে চুলকানি হয় খাজনি হয় সব কিছু বাইরে সুপারি দেওয়া যাবে না পান নিয়ে আসেন সাই যোদ্ধা বিজা যোদ্ধা মিষ্টি যোদ্ধা একটাও নিয়ে এলো একটাও নিয়ে এলো কিন্তু সুপারি আনবেন না ঠিক আছে ঠিক আছে এই দাঁড়ান আপনি জানবে আপনি বিচার লইছেন না কন কি করবেন বল হ্যাঁ তাদের কি সমস্যা কি গড়বড় হয়েছিল যে আমার মানে গার্লফ্রেন্ডের হ্যাঁ গার্লফ্রেন্ডের কি হয়েছে হ্যাঁ চুপ মেনে নিতে চাচ্ছেন আমাদের রিলেশন হ্যাঁ রিলেশন তার জন্য ওনাকে একটা কিছু করতে চাই কি করতে হবে আমার কিছু করতে হবে ভাই ভাই খালাস 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 বুঝেন নাই খালাস করতে হবে খালাস করতে হবে আচ্ছা ঠিক আছে খালাস করতে হবে না খালাস মাল মাল পানির কথা তো রাখো তো ভাই মাল পানির কথা আমি আই আমি কই আমি ওটা কই দেব আচ্ছা তুই না কই দিই আর আমি 50 50 আচ্ছা আমি অত কোনো কি করব খেলা করব যদি খালাস করতে মন চায় 10000 যদি খালাস করার নিচে যদি করতে মন চায় 30,000 শোনো আমি বলতেছি কি অল্প অল্প করে চলি ভালো হবে ঠিক আছে বেশি লোক আরে সাকির কথা বাদ দে তুই এখন কি বারে জায়গা নিয়ে এখন মে সব চলছে তুমি কি বাদ দে সাকির মামা তোর দিদি কি হয়ে যেতেছে জানি না স্যার এই হ্যাঁ ঠিক আছে কাল কিছু দেখা আছে ঠিক আছে কালকে আমি টাকা 2 লাখ আমার অ্যাকাউন্টে যদি দেয়া তুমি বলতেছি হ্যাঁ আর কি খবর কাজ কি খবর হ্যাঁ চলে ভাই আসতে পারি হ্যাঁ কে আসো ভাই আমি বাড়িতে নাই ভাই আমি বাড়ি হ্যাঁ জি বলুন আপনি কি করছেন আমি যে ওই সুপারিটা দিয়ে গেছিলাম কি সুপারি ওই সুপারি তো আমার অ্যালার্জি ও ভাই মানে আদি ওই দিন যে কাজটা দিয়ে গেছিলাম আর কি ও জি জি বাস জি তো ওই স্টার্ট দিন আমি যে দিয়ে গেলাম ঠিক আছে হ্যাঁ নাও কথা লাগি আপনি কত দিছেন টাকা 2 লাখ টাকা 2 লাখ টাকা 2 লাখ টাকা হইতেছে না ঠিক আছে আরো 5 লাখ দিতে হবে কারণ ভালোবাসার মানুষ চলে গেছে মানুষ পাওয়া যায় না ঠিক আছে আমার ভাই কাঁদতে থাকে ভাই কাঁদতে থাকে আমার কষ্ট আপনি পুরো সেট কি তাই বলতেছি যে 2 লাখ টাকা হইবো না ভাই বর্তমান মাল কত দিন তুই কত কষ্ট কা জিনিস কত কষ্ট তুই আর আটা তো তুই কষ্ট করে লিখছিস আর লিখ দে হ্যাঁ টোটাল ভাই অ্যামাউন্টটা দেখে আমি ইংলিশ পারি ভাই দেখছেন ভাই পরে জিনিস কত দাম হ্যাঁ 20 টাকা না না আমি আমি কথা বলি অ্যামাউন্টটা বেশি আছে ঠিক আছে আমি তোমার কাছ থেকে বেশি নিতে পারি যে ভালোবাসার মামলা ঠিক আছে আর 5 লাখ নিয়ে এসো তোমার কাজ হয়ে যাবে 2 দিনের মধ্যে হয়ে যাবে কি বলেন 5 লাখ টাকা ভাই 5 লাখ টাকা যদি আমার শ্বশুরের কাছে আমি যদি আমার শ্বশুরের কাছে ধরে রাজি হই তাহলে ভাই যাও তাই নাকি
হ্যাঁ তাহলে যান ভাই বিদায় কর বিদায় কর তুমি চলো আচ্ছা ভাই তাহলে আমার 2 লাখ টাকা 2 লাখ টাকা মানে কে দন জো বলতা হে তুই 5 লাখ টাকা নিয়ে শুধু কাজ করে দিব আর যদি না করে দিতে আমাকে দি কাজ যা দিয়েছে সব মার গো এরকম বিজনেস দরকার ঠিক আছে জি স্যার ভাই আপনি গুরু ভাই আপনি গুরু ভাই আপনি গুরু কি অবস্থা এত দেরি তোরা এখানে আসে না কি বস কি আমি না কি ওরা ডন কি আমি না কি ওরা কি অবস্থা ব্যবসা পাতি কি অবস্থা তোরা আবার মদ খেয়ে আসিস মদ আমরা খাই না মদ আমি করে খাই না দেখ তো আমি ডন তোদের আমি কোন সময় মদ খাই না আমি তো মদ খেতে ভাই বন্ধু বেশ মদ আমরা খাই না মদে আমি তোরা যা তোদের নিয়ে এই এই কোন কাজ না তোরা 2 মাস পর্যন্ত আর কোন কাজ বাদ আসবে না